নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আর এই ভিডিওটা ছিল ভাই দিনের ভিডিও আর আমি জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম শেয়ার করি যেহেতু কিছু কিছু মানে আমি ক্লিপ পেয়েছি বাকিগুলো না যাকে আমি রেকর্ড করতে দিয়েছিলাম ও ভিডিও অন না করেই মোবাইলটা ধরে রেখেছিলো যাই হোক ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কালী পূজাতে তো মায়ের এখানে গিয়েছিল আপনারা ও বাগটা দেখতেই পেরেছেন ধর্মনগরে গিয়েছিলাম থার পর দিনই পড়েছিল ভাই ফোটা। তো একেবারেও ভাই ফুটোটা দিয়ে তারপর চলে আসলাম আর কি তো ব্যাস এখানে বসে পড়লাম ভাই ফুটো দিতে আর আজকে কি মজার একটা ঘটনা আপনাদের সঙ্গে বলবো আপনারা লাস্টে মানে পুরো ব্লগটা দেখুন শেষ পর্যন্ত তারপরে আপনারা দেখতে পাবেন আর যারা যারা আমার ব্লগটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর সত্যি কথা বলতে গেলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে কেউ এতটা এতটা ভালোবাসা আমি কোথাও থেকে পাবো সত্যি কথা বলতে গেলে যে ভিডিও করি না এখন খুব ভালো লাগে নিজেকে খুব মানে একটু নিজের কাছেই স্পেশিয়াল বলে মনে হয় যে এতজন মানুষজনের ভালোবাসা পাচ্ছি তো এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য তো যাকে কথা বলতে বলতে আমার কমপ্লিট হলো এবার মাহি দিচ্ছে রোহানকে আর এই যে বলছিলাম ওর হাতে দেখতে পাচ্ছেন রোহানের হাতে পঞ্চাশ টাকা একটা মজার কথা বললাম না ওকে আমি এমনিতেই মজা করে পঞ্চাশ টাকা দিয়েছি ও কি করলো এই টাকাটা ভিডিওতে শো করাচ্ছে যে দিদিভাই আমাকে ফিফটি রুপিস দিল আসলে ওই গিফটটা আমার কাছে পেন্ডিং রয়ে গিয়েছে ও আমার কাছে যেটা চেয়েছে সেটা আমি ওকে পরে দিয়ে দেবো ওখানে ছিল না অ্যাভেলেবেল ও আমার কাছে চেয়েছে সেটা আগরতলা থেকেই আমাকে পারচেস করতে হবে যাকে তার জন্য এমনিতে করে ওকে আমি ফিফটি রুপিস দিয়ে দিয়েছি এইদিকে আমাদের ফটোর বড় বোধহয় কমপ্লিট হয়ে গেল এবার ও দেবে আমাদেরকে ফটো যেটা আমাদের এই সুইজিল প্রত্যেকবারই হয় ও একেবারে ছোট থেকেই মাই এই জিনিসটা ওকে শিখিয়েছে মানে যখন ওকে আমরা ফোটা দিতাম না তখন ও আবার ওর ফোটা কমপ্লিট হওয়ার পর ও আবার আমাদের দুই বোনকে দিত আর আসলে কি জানেন যখন আমরা ছোট ছিলাম রোহান যখন জন্মায়নি তখন নাকি আমরা ভীষণ কান্না করতাম একটা ভাইয়ের জন্য যে মা তুমি আমরা কাকে ফুটো দেবো যাকে ভগবানের কৃপায় মা সন্তোষীর অশেষ আশীর্বাদে আমাদের ভাই আমাদের কাছে এসছে যাকে ফোটো দিতে পাচ্ছি, রাখি দিতে পাচ্ছি। আপনারা সকলে ওর জন্য আশীর্বাদ করবেন যাতে করে ও ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেকটা বড় হোক এগিয়ে যাক আর সাথে নিয়ে চলতে পারে যাকে আপনাদের ফোটা পড়ব কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি প্রত্যেকেরই ফোটা খুব ভালো কেটেছে প্রত্যেকটা ভাই বোন ওই দিনকে না মানে ভীষণ স্পেশিয়াল ফিল করে একটা বড় দিন থাকে ভাই বোনের জন্য ফোটাটা তো চলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং